আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আমি মেহেদী হাসান বলছি আইপিএস বাজার থেকে। আজকে আপনাদের সামনে আমি একটি চমৎকার প্রোডাক্টের পরিচয় করাবো, যে প্রোডাক্টের পরিচয় ইতিমধ্যে করিয়েছে, কিন্তু অনেকে এই প্রোডাক্ট সম্পর্কে কোয়েশ্চেন করছেন, কিছু বেসিক কোয়েশ্চেনগুলো, যার উত্তরগুলো আমি দিয়ে দিব। তো দর্শক, আমার পিছনে আমার ডান পাশে একটি মেশিন দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা মেশিন। এটা হলো লুমিনাসের NXT হাইব্রিড সোলার আইপিএস। প্রথমে বলুন এটা কীভাবে কাজ করে। এটা কাজ করে হলো সূর্য থেকে সোলার প্যানেলের মাধ্যমে সরাসরি সে ডিসিকে এসিতে রূপান্তর করবে। অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে সকল লাইট, ফ্যান, টিভি চালাই, সেই সকল লাইট ফ্যানগুলো চালানোর জন্য যে বিদ্যুৎটা প্রয়োজন হয় দিনের বেলা, তার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন দর্শক, তার কোনো প্রয়োজন নেই। দিনে আপনারা সরাসরি সোলার থেকে এই মেশিনটির ব্যবহারের মাধ্যমে 220 ভোল্টেজ পাবেন। এটা হলো অফ গ্রিডের হাইব্রিড, অর্থাৎ সরাসরি বিদ্যুৎ, কিন্তু ব্যাটারির প্রয়োজন রয়েছে, একটা নির্দিষ্ট স্টোরেজ থাকবে। ব্যাটারির প্রয়োজনটা তখনই আপনি ব্যবহার করতে পারবেন যখন সূর্য না থাকবে, বিদ্যুৎ না থাকবে, তখন আপনি ব্যাকআপ টাইম হিসেবে ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আমার এই ইউটিউব চ্যানেলে অনেকেই আছেন যারা বেসিক নলেজ আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেন, ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে নাড়াচাড়া করেন, তাদেরকে আসলে তো খোলামেলা বলতে নেই, বলা প্রয়োজন নেই। কিন্তু অনেকেই আছেন যারা সাধারণ দর্শক, তারা অনেকেই জানে না এখনও পর্যন্ত যে এই লুমিনাস আইপিএসগুলো বা মাইক্রোটেকের আইপিএসগুলো কীভাবে কাজ করে, এই সোলার আইপিএসগুলো কীভাবে কাজ করে। অনেকে বলে মেহেদি ভাই, আমার কি আলাদা চার্জ কন্ট্রোলার ক্রয় করতে হবে সোলার চালানোর জন্য? না ভাই, এই মেশিনটির ভিতরে MPPT টেকনোলজির চার্জ কন্ট্রোলার বিল্ডিং করা রয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রেকারে যে চার্জ কন্ট্রোলার রয়েছে, এটার ভিতরে বিল্ডিং করা রয়েছে, সংযোগ করা রয়েছে, যার জন্য আপনার এক্সট্রা কোনো চার্জ কন্ট্রোলারের প্রয়োজন নেই। আপনি সরাসরি বিদ্যুৎ পাবেন সোলার চার্জ কন্ট্রোলার থেকে, সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার কিছু প্রসেসিংয়ের মাধ্যমে ব্যাটারি চার্জ করবে, ব্যাটারি ফুল হয়ে যাবে, আপনি সরাসরি 220 ভোল্ট পাবেন। এই জন্য আপনার কিছু কন্ডিশন রয়েছে, পর্যাপ্ত পরিমাণ সোলার প্যানেল ব্যবহার করতে হবে, পর্যাপ্ত পরিমাণ রোদ থাকতে হবে, যদি রোদ না থাকে নো প্রবলেম, আপনি কারেন্ট থেকে পাবেন। অর্থাৎ এই মেশিন আপনার কারেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এখন ধরুন কারেন্ট নেই, তাহলে কীভাবে পাবেন? আপনি ব্যাটারি থেকে পাবেন। মোট তিনটা অপশন আছে, সোলার, কারেন্ট, ব্যাটারি। সর্বপ্রথম প্রায়োরিটি দিবে সোলারকে, যেহেতু এটা সোলার আইপিএস। এখন আপনি বলতে পারেন, মেহেদি ভাই আমি এখন সোলার প্যানেল লাগাবো না, কিন্তু আমি এখন শুধুমাত্র কারেন্টে চালাবো। হ্যাঁ ভাই, আপনি কারেন্টের লাইন নর্মাল আইপিএসের মতো আপনি ব্যবহার করতে পারবেন, চারটি ব্যাটারি যুক্ত করে দেবেন, তাহলে আপনি কারেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এই 3700 BA এই মেশিনটিতে, আমি আবারও রিপিট করছি, আপনারা যদি চান একসাথে 30টি ফ্যান ব্যবহার করতে পারবেন, বা 20টি ফ্যান, 50টি লাইটও ব্যবহার করতে পারবেন। দর্শক, এই মেশিনটি মধ্যে আসলে নাই বলে কিছু নেই, খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এই মেশিনটি ফ্রন্ট সাইডে আপনার একটা ডিসপ্লে পাবেন, এবং কিছু LED আইকন পাবেন, এবং কিছু সুইচ পাবেন, যার মাধ্যমে আপ ডাউন মেনু অপশন ক্লিক করে আপনার মেশিনটি ডিটেলস পেয়ে যাবেন। মেশিনটি যখন আপনার হাতের সামনে আসবে, তখন আপনি এখানে টাচ করলে বুঝতে পারবেন কী কী পাবেন, কী কী পাবেন না। তারপর আমি আপনাদেরকে বলে রাখি, আমরা যখন খুলনাতে কাজ করে আসছিলাম, খুলনাতে একটি 3 কিলোওয়াটের কাজ করেছি তানজিম সাহেবের বাড়িতে, আপনারা দেখেছেন, সেখানে আমরা এই মেশিনটি দিয়েছিলাম। মেশিনটিতে আপনারা পাবেন সোলার ইনপুটের ভোল্টেজ, সোলার ইনপুটের এম্পিয়ার, সোলার কারেন্টের ইনপুট ভোল্টেজ, সকল ধরনের ডাটা। একটি হ্যান্ডসেটে যত ধরনের ডাটার প্রয়োজন রয়েছে, নেটওয়ার্ক কত পার্সেন্ট রয়েছে, ব্যাটারি ভোল্টেজ কত পার্সেন্ট রয়েছে, কোন অপারেটর রয়েছে, এগুলো কিন্তু আমরা পেয়ে যাই, যার মাধ্যমে আমরা বুঝতে পারি বর্তমানে কোন অবস্থায় রয়েছে মোবাইলটি। ঠিক তেমনিভাবে আপনি এই NXT হাইব্রিডের মেশিনের মাধ্যমে সকল ধরনের ডাটা পেয়ে যাবেন, ব্যাটারি ভোল্টেজ কত রয়েছে, ব্যাটারিতে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে, সকল কিছু। এবং এই মেশিনটি আপনারা পাসওয়ার্ডের মাধ্যমে লকও করতে পারবেন। মানে আসলে এক কথায় অসাধারণ মেশিন। মেশিনটির ব্যাকসাইডে চমৎকার কিছু অপশন রয়েছে, AC সার্কিট ব্রেকার রয়েছে, সোলারের সার্কিট ব্রেকার রয়েছে, আউটপুটের সার্কিট ব্রেকার রয়েছে, যার মাধ্যমে আপনারা ইমার্জেন্সি পর্যন্ত অন এবং অফ করতে পারবেন দর্শক। এবং বাইপাস মোড রয়েছে, অর্থাৎ আপনারা যে কোনো সময় ইমার্জেন্সি প্রয়োজনে মেশিনটি বাইপাস মোডও করতে পারবেন। কথা বললে আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিও ক্লিপের মাধ্যমে। আপনারা লুমিনাসের NXT হাইব্রিডের এই মেশিনটি লিখে সার্চ করবেন, লুমিনাসের ওয়েবসাইটে এই ডিটেলসগুলো পেয়ে যাবেন। আমি মেডিয়েশন চেষ্টা করি আপনাদের প্রোডাক্টগুলো সম্পর্কিত যতটুকু সম্ভব বেসিক মেজর ইনফরমেশনগুলো দেওয়ার। তো দর্শক, এই প্রোডাক্টের বর্তমান বাজার মূল্য অনেকে প্রশ্ন করছেন, আপনাদেরকে বলি এই প্রোডাক্টের বাজার মূল্য বর্তমানে 82,000 টাকা। আপনারা যারা ওয়ারেন্টি সহকারে নেবেন, ওয়ারেন্টি ছাড়া নেবেন, তারা পাবেন 75,000 টাকা। এটা ইম্পোর্টেড প্রোডাক্ট, অথেন্টিক ইন্ডিয়ান একটি প্রোডাক্ট, লুমিনাস কোম্পানি।
বাংলাদেশে আইপিএল বাজার কোম্পানি এই প্রোডাক্টটি প্রথম আমরাই নিয়ে এসেছি এবং আমাদের কাছ থেকে নিয়ে অনেক অনেক বিক্রেতা ভাইরা আছেন ক্রয় করে আপনাদের কাছে হাতে ছড়িয়ে দিচ্ছে। তো যারা সরাসরি আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে চান অফিসে চলে আসবেন 159/1 দক্ষিণ কমলাপুরে, আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্টটি পাবেন সবচেয়ে কম মূল্যে। তো দর্শক, আপনি যদি এই প্রোডাক্টগুলো সম্পর্কিত আরও ডিটেলস জানতে চান তাহলে অফিসে আসুন, এসে আমাদের টেকনিক্যাল টিম আপনাকে এই প্রোডাক্টের সম্পর্কিত প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিবে। তো দর্শক, সবসময় মতো বলতে চাই অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের আরও একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।